পকেট মাররা বাস চেঞ্জ করলেও কখনো পকেট মারি বন্ধ করে না, পকেট মাররা বাস চেঞ্জ হয়েছে, বাস চেঞ্জ হয়েছে, পকেট মারি একই জায়গায় আছে। কৃষকের ঘরের ছেলে জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে নিজে মরে যাচ্ছে, আর শ্রমিকের ঘরের ছেলে গলায় গামছা দিয়ে মুদুনে টাঙিয়ে পড়ছে, ঝুলে পড়ছে। সুইসাইড? এটা সুইসাইড? একে সুইসাইড বলে না, একে মার্ডার বলে। 56 ইঞ্চ কা ছাতি কো ঢকনে কে লিয়ে 1.5 লাখ রুপে কা কুর্তা মিলতা হ্যায়, লেকিন উস ছাতি সে দেশ কা সুরক্ষা নেই মিলতা হ্যায়। যিনি এই দোকানে বসে আছেন, যিনি দূরে ফল বিক্রি করছেন, যিনি দূরে পেট্রোল পাম্পে তেল ভরে দিচ্ছেন লোকের গাড়িতে, যিনি আপনার গাড়ির পাংচার সেরে দিচ্ছেন, যিনি টোটো অটো চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তার ইনকাম নেই। সরকারি নৌকরি করনে ওয়ালো কো কুছ বেতন, কুছ বোনাস, কুছ পিএফ, কুছ প্রভিডেন্ট ফান্ড আর কুছ পেনশন ভি মিল জাতা হ্যায়। এই দোকানদারের যে কাকাটা দাদাটা বসে আছে, তার পেনশনের কি হবে? যারা গাড়ি চালাচ্ছে, রাস্তায় বসে আছে, ফল বিক্রি করছে, মাছ সবজি বিক্রি করছে, তার পিএফ পেনশনের, তার বেতন, তার বোনাসের কি হবে? কে জিজ্ঞেস করে? যিনি বলেছিলেন যে এদেরকে নাকি মানে আমাদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে দিবেন, এখন তিনি নিজের জামা কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমি কোথায় যাব। তালিকা ছাত্র যুবদের গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা দিন তাদের তালিকা বাড়ছে। শুধু আমাদের শহীদের তালিকা বাড়ছে, পুরা ভারতবর্ষ মে 13,000 বেরোজগার নজওয়ান সুইসাইড কিয়ে হ্যায়। এটা সুইসাইড? কেন সুইসাইড করছে? কি জিজ্ঞেস করছে বাড়িতে? গার্জেন, বাপ মা কি বলছে? হতাশ হয়ে, অবসাদগ্রস্ত হয়ে, চাকরি না পেয়ে পরিবারকে প্রতিপালন করতে পারছে না, চাকরি চেয়েছিল, চাকরিটা পায়নি, চাকরিতে ঢুকেছিল, বের হয়ে গেল, প্যানেল বাতিল হচ্ছে, নতুন রিক্রুটমেন্টের জায়গা নেই, 4 বছরের অগ্নিপথ, সব জায়গায় সিভিক কন্ট্রাকচুয়াল আউটসোর্সিং এর নিয়ম, কি করবে? কোনো ভবিষ্যৎ নেই, আশার আলো নেই। কৃষকের ঘরের ছেলে জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে নিজে মরে যাচ্ছে, আর শ্রমিকের ঘরের ছেলে গলায় গামছা দিয়ে মুদুনে টাঙিয়ে পড়ছে, ঝুলে পড়ছে। সুইসাইড? এটা সুইসাইড? একে সুইসাইড বলে না, একে মার্ডার বলে, একে শহীদ বলে। নিজের সংসার, নিজের জীবন, নিজের পরিবার একে প্রতিপালন করতে যাবার জীবন যুদ্ধে হেরে যাচ্ছে। কেন হারছে? কেউ? কারণ কি সরকারের কাছে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদেরকে কাজ দেবার মতো? না তো দিল্লি সরকারের কাছে আছে, না তো এই রাজ্যের সরকারের কাছে আছে, না তো আমার রাজ্যের সরকারের কাছে আছে। তাই আমরা যখন কথা বলছি, তখন আমাদের শহীদের তালিকা বাড়ছে, আর যারা রাস্তায় নেই তারা কিন্তু গোপনে সুইসাইড করে নিচ্ছে। আমরা বলছি তারাও এ রাজ্যেরই, তারাও এ দেশেরই ভবিষ্যৎ প্রজন্ম। ছাত্র যুবরা না থাকলে এই দেশকে কে এগিয়ে নিয়ে যাবে? 56 ইঞ্চ কা ছাতি কো ঢকনে কে লিয়ে 1.5 লাখ রুপে কা কুর্তা মিলতা হ্যায়, লেকিন উস ছাতি সে দেশ কা সুরক্ষা নেই মিলতা হ্যায়, পাওয়া যায় না এই সুরক্ষা। কি দিয়ে দেখছেন? কি দিয়ে? আম্বানি কে 216 কোটি টাকা একদিনে মুনাফা, আদানির 1612 কোটি টাকা একদিনের মুনাফা, নিজের সম্পত্তি ছেড়ে দিন, এর উপরে মুনাফা আছে। আর আমার, আপনার, যে লাল ঝান্ডা করে না তার, যে ডিওয়াইএফআই এসএফআই করে না তার, যিনি এই দোকানে বসে আছেন, যিনি দূরে ফল বিক্রি করছেন, যিনি দূরে পেট্রোল পাম্পে তেল ভরে দিচ্ছেন লোকের গাড়িতে, যিনি আপনার গাড়ির পাংচার সেরে দিচ্ছেন, যিনি টোটো অটো চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তার ইনকাম নেই। সরকারি নৌকরি করনে ওয়ালো কো কুছ বেতন, কুছ বোনাস, কুছ পিএফ, কুছ প্রভিডেন্ট ফান্ড আর কুছ পেনশন ভি মিল জাতা হ্যায়। এই দোকানদারের যে কাকাটা দাদাটা বসে আছে, তার পেনশনের কি হবে? তার পিএফ এর কি হবে? যারা গাড়ি চালাচ্ছে, রাস্তায় বসে আছে, ফল বিক্রি করছে, মাছ সবজি বিক্রি করছে, তার পিএফ পেনশনের, তার বেতন, তার বোনাসের কি হবে? কে জিজ্ঞেস করে? কে কে বলে ওদের জন্য কথা? ভোকাল ফর লোকাল
ये कोरोना के पहले ये लोग बोले थे, काल के चिलो 8 नवंबर, 5 বছর 6 বছর পার হয়ে গেল ডিমনিটাইজেশনে, বলেছিল সন্ত্রাসবাদ শেষ হবে, ত্রিপুরাতে সন্ত্রাসবাদের সন্ত্রাসের থেকে কম কি হচ্ছে, এক ইঞ্জিন তো ইয়াহ পর ভি চল রহে হ্যায়, যদিও ইঞ্জিন রোজ বদল হচ্ছে। যিনি বলেছিলেন যে এদেরকে নাকি মানে আমাদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে দিবেন, এখন তিনি নিজের জামা কাপড় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে আমি কোথায় যাব। তার উল্টো অনেকজন এসেছেন এখানে বসেছেন, পকেট মাররা বাস চেঞ্জ করলেও কখনো পকেট মারি বন্ধ করে না, পকেট মাররা বাস চেঞ্জ হয়েছে, বাস চেঞ্জ হয়েছে, পকেট মারি একই জায়গায় আছে, একই জায়গায় আছে। যখন কর্পোরেট, যখন আম্বানি আদানি, যখন এদের এত মুনাফা, তখন প্রতিদিন গোটা দুনিয়ায় 8,000 মানুষ না খেতে পেয়ে মরছে। যখন এদের এত মুনাফা, তখন প্রতি মিনিটে 11 জন